আজকে আমাকে যুক্ত করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে আমি একটা প্রশ্নই আসছে আমি আমি আগে ভাবছিলাম যে বেহেস্তে মেয়েদের জন্য কি আছে ভাইয়া আপনি কিছু জানেন কি বেহেশতে মেয়েদের জন্য কোনো কিছু বলা নাই যে এটা আছে হ্যাঁ ওখানে তো হুর যে মেয়ে হুরদেরকে দিবে সেই হুরদেরকে দিয়ে মেয়েরা কি করবে যদি মানে লেসবিয়ান মেয়ে হয় তাহলে তাদের একটা কিছু হইতে পারে কিন্তু এমনিতে অন্য অন্য মেয়েরা কি করবে মানে স্টেট মেয়েরা কি করবে সেরকম কিছু বলা নাই যেটা বোঝা যায় যেটা যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে তাদের এই স্বামীর সর্দার মনে করেন করবে তার স্বামী কবে কার সাথে করবে সেটার একটা লিস্ট শিডিউল তৈরি করলো শিডিউল করে মানে রুটিন করলো যে আজকে শনিবার অমুক হুরির সাথে রবিবার তমুক হুরির সাথে এই ধরনের মেনটেন্স আর কি বিষয়টা ম্যানেজমেন্ট সরি মেন্টেন্স ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব সে থাকে আচ্ছা আমি ভাবছি যে মেয়েরা যারা আমরা তো এই পৃথিবীতে অনেক কাজ করতে মানে অনেক সেক্রিফাইস করি আল্লাহর জন্য অনেক কিছু করি যেরকম একটা ছেলে করছে তাহলে ছেলেরা মৃত্যু পর পাবে আর আমাকেও মৃত্যু পরে আমাকে আবার কাজ দিতেছে মানে আমাকে রোস্টার মে করতে হবে আমি তো কাজ কাজ দিছে আমাকে কিন্তু কোনো প্রতিদান দেয় নাই তো আমার হাজবেন্ড ভিতরে কাকে কাকে লাগাবে আমাকে বাইরে দাঁড়া করে রাখছে করো আর আর এটা কি হয় না কি যে কোন হাজবেন্ড যদি ভালোবাসা থাকে মানে সর্সে দান অপরিমার জন্য আগে দেখতে হবে যে ইসলাম অপ কে কোন চোখে দেখে ইসলাম আপনাকে দেখে একজন পুরুষের উপভোগ্য পূর্ণ হিসাবে আপনাকে তৈরি করা মানে ইসলামিক দৃষ্টিকোণ থেকে নারীদেরকে তৈরি করা হয়েছে ছেলেদের একাকিত্ব দূর করার জন্য আদবের একাকিত্ব দূর করার জন্য হাওয়া এবং এখান থেকে পরপর যার স্বামীর একাকিত্ব দূর করার একটা ইয়ে উত্তম উপভোগ্য পূর্ণ আপনাকে ইসলাম বলা হয়েছে শস্য তো একটা শস্য ক্ষেতকে একটা একটা উপভোগ পূর্ণ পূর্ণের জন্য আকি ব্যবস্থা করা হবে ইসলাম ওই থিওলজিতে আরকি ব্যবস্থা করা হবে আমি শুনে তো মনে আপনাকে দেখতেছে কোন দিকে তারপরে না মেলাবে যে কি দিচ্ছে আপনারা না জিহাদ করতে পারবেন না কংকার করতে পারবেন অনর পছন্দ না চাপা দিতে পারবেন না আপনারা পড়াশোনা করতে পারবেন মানে পড়াশোনা বলতে যে আপনাদের মেইন ফোকাসটা থাকবে আরকি যে বাচ্চা পালন করা নতুন নতুন স্বামী তাদের স্বামী সেবা করা পারপাস তো যেহেতু ইসলাম কংকারিং কঙ্কার করার একটা রিলিজিয়ান সেই কংকারিং এর কাজে আপনাদের তেমন একটা হাত নাই সেখানে তো তেমন রিওয়ার্ডের ব্যবস্থাও নেই তাহলে আমরা একটু এই জিনিসগুলা যে মানে আমরা মুখে মুখে বললাম না কিগুলো আসলে এই ধরনের কথাই বলা আছে সেটা আমরা একটু দেখে নেই আমি সহি মুসলিম শরীফের একটা হাদিস দেখাচ্ছি পঁয়ত্রিশশো বারো নম্বর হাদিস এখানে যে জিনিসটা বলা হয়েছে রাসুল্লাহ বলেছেন দুনিয়া উপভোগের উপকরণ ভোগ্যপণ্য এবং দুনিয়ার

বাদ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে কেউ রক্ষা পাবা না আচ্ছা এই যে এই লোকটা এই যে হুজুরটা তোমার কি নাম আমি না এই লোকটা আচ্ছা আচ্ছা এই যে হুজুরটা এ কার্পেট মানে উনি কি ওনার বাবার পেটে থেকে নাকি মার তো ওনার মা মাকে উনি ছোট করছে না তাহলে এই কথা বলে বাবার পেছন দিয়ে বের হয়েছে এরা সবাই মানে আমার ধারণা সবাই বাবার পেছন দিয়ে বের হচ্ছে কারণ মায়ের পেটে এরা কিভাবে থাকবে তো এত অপমান থেকে ছোটবেলা থেকে দেখছে তার বাপ ও তার মাকে প্রোডাক্ট হিসেবে দেখে ওইভাবেই সে মেনে নিচ্ছে তার মা হচ্ছে তার বাপের প্রোডাক্ট সেও বড় একটা প্রোডাক্ট নিয়ে আসছে তার তার পোলাপাইনো প্রোডাক্ট নিয়ে আসছে

লাম তখন উনশাহ যাও যাহা কাতো হাদিস যদি হাওয়া আদমকে না ফুসাইতো যে আদম খাও না ফলগুলি খাও না এত সুন্দর জাননা থারাই ফেলতে হবে আল্লাহ বের করে দেবে সহ্য হয় খাও না উনি যে বলতেছে আল্লাহ দেখো এরকম ভালো লোক উনিও জানাতে থাকতে না এই গাছের ফল না খাওয়ার কারণে এখন ওনার দরদ আমাদের জন্য যে আমরাও যাতে ওনার মতো না ঠকি এরকম বহিস না হয় সেই জন্য কত সুন্দর লোকটা আল্লাহ নামে কসম করে বলতেছে খাও না আদম নবজি বলছে না হাওয়া যদি এই কাজ না করতো লাম তখন উনসা যাও যাহা কাঁত্ত কখনো স্বামী ঘরের বাইরে গেলে স্ত্রীরা পরগুলো করতো না

অথচ আমাদের মাধ্যমে তো হ্যাঁ পৃথিবীতে আমরা মানুষ মানে আমরা ডেলিভারি দিচ্ছি আর কি প্রেগনেন্ট হচ্ছে তো মেয়েরাই পুরো পৃথিবীতে মানুষ আসতেছে তো মেয়েদের ডেলিভারি মাধ্যমেই অথবা মানে অথচ এই মেয়েদের এত ছোট করে কথা বলতেছে আমি শুনে তো অবাক তার মধ্যে আল্লাহ কি করলো আল্লাহ আমাদের জন্য কিছুই রাখলো না মানে আমাদের জন্য কিছু রাখলো ওদের জন্য যেরকম হোর রাখছে মানে কিছুই উনি দিল না যে আল্লাহ এত পছন্দ করি সারাদিন নাকি ওনার মানে প্রশংসা করতে হবে পাঁচবার সারাক্ষণ ওনার প্রশংসা করতে হবে কাবার করে চলতে হবে চুল দেখানো যাবে না এত কিছু করার পর আমাকে কি হিসেবে রাখলো আমি বাইরে দাঁড়ে থাকবো আমার জামাই কার কার নিয়ে ঢুকবে সেগুলো লিস্ট মেক করবো এটা কেমন আল্লাহ হইলো এটা কি রকম আমাদের জন্য বিচার করলো উনি তাই না হ্যাঁ এরকমই বলা আছে আহ ফারাজ ভাই আপনি একটু কথা বলেন আমি একটু আসতেছি দরজাটা খুলে হ্যাঁ হ্যাঁ জি মারিয়াপু বলেন হ্যাঁ এরকম আবার একটা একটা মেয়ে একবারই বিয়ে করতে পারে হ্যাঁ আর একটা ছেলে আবার চারটা বিয়ে করতে পারবে আবার হচ্ছে কি আপনি যে মোতা বিবাহ করেছে মানে সে এসকোটের সাথেও সেক্স করতে পারবে মোতা বিবাহের মাধ্যমে হ্যাঁ দাসি করতে পারবে কত ফ্যাসিলিটি শুধু ছেলেদের জন্য তাই না মেয়েদের জন্য কিছু নাই হ্যাঁ ছেলেরা তো মেয়েদের জন্য ছেলেদেরকে বানানো হয় তো মেয়েদের উপভোগ্য পণ্য হিসাবে তো মেয়েদের উপভোগ করা তো আল্লাহর কনসার্ন না

রাজা সে যেরকমটা চায় আল্লাহ এরকমটা চায় যে আপনি তাকে অন্ধভাবে মেনে নেন কোনো কোশ্চেন করতে পারবেন নাথিং সে যেটা বলবে সেটা অন্ধভাবে মেনে নেবেন এটা তো হয় না অন্ধ করে কি মানে নেই একটা জিনিস এই ছেলেরা এদের কিছু বলতেছে যে বাহাত্তরটা হুড়ের সাথে তারা যে করবে একটা ছেলে কি এইভাবে কি করা যায় নাকি এটা কেমন না কোনো কানেকশন নাই কিছু নাই মনে হচ্ছে পুতুল মানে এরকম গেল আর করা শুরু করে দিল এরকম তো আসলে ছেলেরা সভ্য জগতের ছেলেরা তো আসলে এরকম হয় না তাই না

আচ্ছা একটা জিনিস কোন হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে যদি বিন্দু মাত্র কি ভালোবাসা থাকে তাহলে কি সে হাজবেন্ড ভিতরে যে এই যে হুরের সাথে যে সেক্স করবে হাজবেন্ড যখন জানবে যে বাইরে ওয়াইফ দাঁড়ায় আছে তখন কি সে তো এনজয় করতে পারবে না এটা কেমন হয়ে গেল না সে হাজবেন্ডের তো ওল ইমাজিন দ্য হাজবেন্ড এট দ্য মোমেন্ট দেন তো সোবলী পারবে হ্যাঁ হ্যাঁ আসলে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমার क्वेश्चन শেষ भैया ঠিক আছে তাহলে

সানন্দা নিজেকে আনমিউট করে কথা বলতে হবে নিজেকে আনমিউট করে কথা বলেন হ্যাঁ আসিফ ভাই শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা বলেন শুভ সন্ধ্যা হ্যাঁ ফারাজ ভাইকেও শুভ সন্ধ্যা হ্যাঁ আসিফ ভাই এই যে একটু আগে যে ভিডিওটা দেখাইলেন যে হুজুর বললেন যে বংশ ধ্বংস করে দিবে নিবংশ করে দিবে এই বংশটা আসছে কোথা থেকে এই বংশ মানে ধ্বংসই হবে কিভাবে বা বংশটা তার পর্যায়ক্রমে কিভাবে আসছে মেয়েরা নাকি নারীরা ধ্বংস করে দিবে তাহলে তার বংশটা আসছে কি কোথা থেকে জন্য তো আমরা যে মোনের তার বাপের তেছন দিয়ে বেরিয়েছে না তারা যে কথাগুলি বলে তারা কি একবারও মানে চিন্তা করে কথাগুলো বলে তা মেয়েদের নারীদের থেকে তাদের সব সবকিছুরইতে দরকার নারীদের দের অথচ তারা যে কোনো ভাবেই হোক নারী কি ছোট করে শুধু নারী কি ছোট করে সে যে বলল দৰবাত বংশ ধ্বংস করে দেবে তোমার বংশটা আসছে কিভাবে তাহলে কার মাধ্যমে বংশটা বৃদ্ধি পেল বংশটা হলো কিভাবে হ্যালো হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা আরো দিয়ে একটা ভিডিও দেখি এরকম এরা কি বলে দেখেন আর একটু যে আমরা কি করব কারণ আমরা শিলা কলা খাব না আমরা নিজরাই কলা শিলা খাবো কোন কথা ঠিক করে তো আগে থেকে শিলা দিয়ে ওটা খাবো না কারণ আমি মাছি পড়ছে ধুলাবেলি পড়ছে ওটা খাওয়া যাবে না কিন্তু আমি কলা নিব বোরকা খুলে কলা খাবো যেরকম কথা ঠিক না বোরকা খুলে কিন্তু আমি কলা নিব বোরকা খুলে কলা খাবো যেরকম কথা ঠিক না বোরকা খুলে আগে থেকে বোরকা খুলে শিলা করতে আপনি সেটা খাবেন না

সে এখন এই কথাটা বললো এই পর্যন্ত সে আসলো কিভাবে হ্যাঁ দেখেন আরো দু একটা ভিডিও দেখেন একটু ছাড়ি জাতির জন্য কলঙ্ক বেগম রোকিয়া বাঙালির জন্য কলঙ্ক এরকম যত বোকা তিন নম্বর অশিক্ষিত নারী আছে সব জাতির জন্য কলঙ্ক কত চমৎকার কথা কত চমৎকার কথা দেখেন মেয়েদের আত্মনির্ভরশীল হওয়ার বিরুদ্ধে হুজুরা কি বলে দেখেন বলে যে আমার মেয়েকে আমি স্বাবলম্বী করবো ঘোড়ার ডিম করবেন আপনি আপনার মেয়ে কোনো স্বাবলম্বী হবে না আপনার মেয়েকে পাহারা দিতে হলে পুলিশ লাগবে আর আমাদের সমাজে কিছু মানুষ নারীকে নিজের পায়ের উপর দাঁড়ানো শিক্ষা দিচ্ছে বিশ্বাস করুন এই ফেতনা বের হয়েছে

ফারহানা আপনি একটু কথা বলেন আনমিউট করে কথা বলেন দেখেন মাইক্রোফোন বন্ধ আছে হ্যাঁ হ্যালো ভাইয়া হ্যাঁ বলেন আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে শোনা যাচ্ছে বলেন আচ্ছা আসলে আমি কোনো প্রশ্ন করতে চাচ্ছি না আমি আমার কিছু মন্তব্য শেয়ার করতে চাচ্ছি আপনারা এটাকে সাজেশন হিসেবেও যদি নিতে চান নিতে পারেন সংক্ষিপ্ত রাখার চেষ্টা করব আসলে এত গুছিয়ে কথা বলতে পারি না আমি খুব ইন্ট্রোভার্ট বাট অনেকদিন ধরে ফলো করতেছি আপনাদেরকে এবং আমি

যুক্ত হয়েছি আমি ফলো করতেছিলাম না আচ্ছা তাহলে বলেন ঠিক আছে আপনি যেটা বলতে চাচ্ছেন বলেন আচ্ছা তাহলে সেটাই বলি যে যেটা বলতেছিলাম আর কি হ্যাঁ খুবই প্রশংসনীয় কিন্তু আমাদের বাংলাদেশে যেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি ওভারঅলই কিছু কথা বলবো যেটা আমাকে খুবই মানে আমি খুব চিন্তা করি বিষয়গুলো নিয়ে যে বাংলাদেশ স্বাধীন হলো যে হ্যাঁ ঠিক আছে সেকুলারিজম থাকবে এই সেই কিন্তু দিনকে দিন কি হচ্ছে এটা তো আমরা সবাই দেখতেছি এই যে মৌলবাদিত্ব বলেন এই ধর্ম নিয়ে যে খেলাগুলো হচ্ছে এগুলো কিন্তু খুবই সূক্ষ্ম ভাবে আমাদের ভিতর ঢুকিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু একদিনে কিন্তু তারা করেনি আমরা যারা নাইনটিজ এর ছেলে পেলে আসি আমরা অতটাও এত কিন্তু গভীর ভাবে জিনিসগুলো তখন বিশ্লেষণও মানে দেখিও নাই যে মানে তখন ফেসবুক ছিল না এই সমস্ত হুজুরের ইউটিউব এগুলা ছিল না তো এই জিনিসটা এত প্রচার পায়নি আমার এক্সপিরিয়েন্সে তো পায়নি কিন্তু এখনকার বাচ্চাদের মধ্যে এটা আরো বেশি বেশি ভাবে এটা ঢুকে যাচ্ছে কারণ এভরিথিং ইজ এভেলেবল তো যেমন বাংলাদেশে আমরা ছোট থেকে কি শুনে বড় হয়েছি অন্য ধর্মের লোক কোনদিন ধর্মটা কিন্তু উচ্চারণ করা নেই সে মুসলিম না হলে সে বিধর্মী বিধর্মী ওয়ার্ডটাই তো একটা নেগেটিভ ওয়ার্ড তার যে একটা স্বতন্ত্র ধর্ম আছে এইটা তো কেউ বলে না হ্যাঁ বিধর্মী হ্যাঁ যারা বিধর্মী তারা কি করে হ্যাঁ এরা মদ খায় এরা খারাপ এদের সংসার থাকে না এরা যারও যে এই সেই সমস্ত নেগেটিভ কথা শুনে শুনে আমরা বড় হয়েছি আর এখন এগুলা আরো বেশি প্রচার হচ্ছে বাচ্চারা আরো বেশি দেখতেছে তো আমরা যারা এগুলা দেখে বড় হয়েছি তারা হুট করে যখন শুনবো যে মানে ধর্ম নিয়ে নেগেটিভ কিছু একটা সেটা কিন্তু আমরা সহজে একসেপ্ট করতে পারবো না রাইট মানে আমরা শুনে শুনে এই মৌলবাদী জিনিসপত্র শুনে শুনে একটা মাথার মধ্যে এটা ঢুকে গেছে হ্যাঁ বিধর্মী বিধর্মী মানে কোন যে তার ধর্ম সেটাও জানার দরকার নেই মুসলিম না সে একটা বিধর্মী মানে সে খারাপ এটাই জেনে তো এই মানুষগুলো যখন হুট করে আপনাদের কোনো লেখা পড়লো বা কোনো ভিডিও দেখলো বা সামহাও দেখলো নেগেটিভ ভাবেই নিবে তো আপনাদের যে এই কাজগুলো করতেছেন এটা কিন্তু সবার মধ্যে স্প্রেড হচ্ছে না ওইভাবে মানে আমি যেটা ফিল করি যেমন এই হুজুরগুলো যে মাথার মধ্যে আমাদের ঢুকে দিচ্ছে ছোট থেকে সেই জিনিসটা ব্রেক করা তো অনেক কঠিন তাই না তো আমি এটাই বলতে চাচ্ছিলাম যে ওরা যেরকম এই ছোট থেকে এই বিষয়গুলো আস্তে আস্তে আমাদের মাথার মধ্যে সেট করে দিচ্ছে বা দিচ্ছে এখন তো খুবই বাজে অবস্থা তো আমার আপনারা যারা স্পেশালি এই উদ্যোগ গুলো মানুষের মধ্যে সত্য ছড়াই দেওয়ার জন্য আর একটু সুখ ভাবে করলে লাইক ডিরেক্ট হ্যাঁ ঠিক আছে তুমি ধর্ম বিশ্বাস করো করো তো ইসলামেও তো বলছে যে নামাজ করো রোজা করো হজ করো ওই পাঁচটা কথা বলে দিছে তো বাঙালি তো এই পাঁচটা বাদ দিয়ে বাকি সবই করতেছে আবা যাবা আচ্ছা আচ্ছা আপু আপনি যদি মানে আপনার যদি আইডিয়া অন্য রকম হয় তাহলে সেভাবে অন্য কেউ নিশ্চয় করতে বা যদি নিজেও করতে চান তাহলে আপনি নিজেও আপনি যে পদ্ধতি বলছেন সেভাবে করতে পারেন কিন্তু আমাদের কাছে মনে হয় আমার কাছে যেটা মনে হয় যে এই জিনিসটা সত্য যে জিনিসটা যুক্তি শুধুমাত্র সেটার পক্ষে থাকলেই একটা সময় এটা হয়তো হ্যাঁ আপনি ঠিক বলেছেন যে হয়তো আমাদের প্রচারটা খুব একটা বেশি হবে না বা বেশি মানুষ যারা আসবে তারা আসবে যারা না আসবে তারা না আসবে কিন্তু আমরা এটার জন্য এমন কোন প্রতারণার আশ্রয় নিতে পারবো না বা এমন কোন কৌশল আমরা করবো না যে কৌশলটার কারণে আমাদের যে মূল কাজ সেটা ক্ষতিগ্রস্ত হয় আসলে কৌশলের প্রয়োজনই নাই আমাদের আমরা যেটা মানে যেই জিনিসটা যৌক্তিক যেই জিনিসটা আমরা যুক্তি দিয়ে দেখাতে পারছি সেটা একদম গলা উচা করে বলা উচিত প্রত্যেকেরই উচিত আমি মনে করি প্রত্যেকেরই সেটা গলা উঁচা করে বলা উচিত কোনো রকমের রাগঢাক করে কোনো রকমের কৌশল করে এই জিনিসগুলা আমি সমর্থন করি না বা আমাদের এই প্ল্যাটফর্মে আমরা সমর্থন করি না আপনার আপনি যেটা স্ট্র্যাটেজি বলছেন সেটাতে হয়তো আর একটু ভালো ফল পাওয়া যেতে পারে সেটা ঠিক আছে কিন্তু ফল ফলের জন্য আমরা আসলে আমাদের ঈশ্বর সাথে মানে আমাদের যে নৈতিক অবস্থান সেটার সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করতে রাজি না কারণ একবার কম্প্রোমাইজ করলে আরো কম্প্রোমাইজ করতে হবে তখন আস্তে আস্তে আওয়ামী লীগ হয়ে যেতে হবে একটা সময় হ্যাঁ আমরা চাই আমরা যেটা মানে করছি সেইভাবেই আমরা করি অন্যরা যারা আছে তারা হয়তো অন্যভাবে করুক সেটা তাদের প্রচারটা আরো বেশি হোক তাতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমাদের অল্প ছোট প্রচার তাতে আমি সন্তুষ্ট আমার আমাদের আসলে এত প্রচারের আসলে খুব যে জরুরি সেটাও না আস্তে আস্তে করি অনেক বছর ধরে করি পঞ্চাশ বছর ধরে করি তাতে আমার কোনো সমস্যা নেই ফারাজ ভাই আপনি কি বলেন এই বিষয়ে আসি ভাই আমি আপনার সাথে এখানে একমত আবার মনে হয় মানুষের সাথে ইয়া না করে ওই কোনো ধরনের প্রতারণার আশ্রয় না নিয়ে যেটা সত্য সেটাই বলা উচিত যেন মানুষ আমাদেরকে কোন রকম প্রতারক না ভাবে এবং যদিও এটা স্লোলি কাজ করবে মানুষ এটা দেখতে চাবে না ধীরে 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 মানুষের মধ্যে টলারেন্সটা বাড়বে আশা করা যায় এবং ধীরে ধীরে তারা এটা একসেপ্ট করা শুরু করবে বাট আপনার যদি আগে বলে যে আচ্ছা ধর্ম ঠিক আছে আপনার ধর্ম আছে এটা আমার বলা ঠিক এটা আমার মনে হয় না বলা ঠিক হবে কেননা আমরা তাদের অন্ধবিশ্বাসটাকেই বরং একটা সমর্থন দিয়ে দিব সরি আপু আমরা আমরা তাদের অন্ধবিশ্বাসকে সমর্থন দিতে পারবো না কারণ তাদের বেসমেন্টই হচ্ছে অন্ধবিশ্বাস এই যে আপনি দেখেন যে ঘৃণাগুলা যে ঘৃণাগুলা বিষয় আপনি আপনি আমি সবাই কনসার্ন এটার মূলটা কিন্তু এটার মূলটা কিন্তু মানে ইমান বা বিশ্বাস বা অন্ধবিশ্বাস যেটাই বলেন আর কি তারা অন্ধতটা ফলো করে এটা মানুষের প্রতি ঘৃণাটাকে বজায় রাখে নাহলে করতো না বাট আমরা যদি প্রথমেই বলে দিচ্ছি ঠিক আছে আপনার ধর্ম এটা বল আপনার ধর্ম ওটা যদি না বলে তাদের যেটা অন্ধবিশ্বাস সেটা যদি ধরিয়া দেয় যে এটা এটা অন্ধবিশ্বাস এবং এটার পিছনে রিজনিং নাই। আমার মনে হয় এট দ্য এন্ড অব দ্য ডে এই জিনিসটাই বেটার কাজ করবে আর কি হ্যাঁ তা তো অবশ্যই এটা তো আমি বিশ্বাস করি আপনারা যে উদ্যোগটা নিয়েছেন মানে অফ কিন্তু আসলে দেশের যে অবস্থা চলতেছে ইউটিউব ফেসবুক খুলতে পারি না এই হুজুরদের অত্যাচারে আর ছোট ছোট বাচ্চাদের মধ্যে এটার যে কি এফেক্টটা পড়তেছে আপনারাও নোটিস করবেন দেখেন এখন আমরা যখন টিন এজ তখনও এরকম হিজাব এগুলা এই নববর্ষ কেন করতেছ এই করতেছো এত শুনি নাই এখন যতটা দেখি মাথার মধ্যে মানে ছোট ছোট বাচ্চাদের মাথার মধ্যে গুগোবর চলে আসতেছে মানে বিষয়গুলো আর নেওয়ার মানে নিতেও কষ্ট হয় মানে কি বলবো বিষয়গুলো মানা অনেক কষ্টকর এই জন্যই মানে আমি চিন্তা করতেছিলাম যে আপনাদের প্রচারের আশায় তো আপনারা হ্যাঁ কতজন ফলো করলো এটা তো আপনারা কেয়ার করেন না করলে তো আর এত রিস্ক নিয়ে এত কাজ করে যেতেন না সেটা তো অবশ্যই বাট এখন বিষয়টা হয়ে গেছে আমি মাঝে মাঝে মানে ডেসপারেট ফিল করি যে এই মানুষগুলো তো এই মানে ভয়েই এগুলা খুলতে চাবে না আল্লাহ 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 গুনা দিবে এটা তো পুরোই নেগেটিভ তো ঠিক আছে যদি আপনি ফলেন আপনি যদি মনে করেন যে আপনি কোনো মানে আপনি আলাদা একটা অ্যাঙ্গেলে মানুষের সাথে কানেক্ট হতে চান দেন আমি বলবো যে আপনি নিজে একটু চেষ্টা করে দেখেন কেননা এটা তো দায়ভা শুধুমাত্র আমার আসিফ ভাইয়ের বা মানে কিপ্তাপুর এখানে এরকম তো নয় রাইট আপনি যদি মনে করেন যে আপনি আরেকটু অন্যভাবে মানুষের সাথে কানেক্ট হতে কানেক্ট হতে পারবেন ওইটাতে একটা বেটার ফলাফল রাখতে পারবেন আপনি সেভাবে চেষ্টা করে চেষ্টা করেন সবগুলাই আহ জাস্ট অ্যাসিড ভাই করতেছে যেটা ছেরা দিলা এটা আমার মনে হয় না করা উচিত কারণ তো চেষ্টা করি আপনাদের সবারই সবারই তাই না হ্যাঁ অবশ্যই আমি আসলে আপনাদের ওই অনেক লিঙ্ক থেকে অনেক আপনার অনেক বিষয়ে লেখালেখি করেছেন গুলো পড়েছি আসলে চেষ্টা করি এগুলা স্প্রেড করার চেষ্টা করি আশেপাশের মানুষ বন্ধু-বান্ধব বাট আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে ব্রেইন জিনিসটা খুবই পাওয়ারফুল আপনি ছোট থেকে যখন একটা জিনিস বিশ্বাস করে আসবেন মানে এইটা আমি ট্রাই করি আমার বোন আমার বোনকে বোঝানোর বা আমার মাকে বোঝানোর ও মাই গড ইটস ভেরি ডিফিকাল্ট ওই দিন শেষে যেই লাও সেই কদু দুটা কথা বলতে গেলে যে মানুষটা কোনোদিন মানে তসলিমা নাসরিনের একটা বই পড়ে দেখে নাই সে কি লেখছে সে জানেও না সে বলে বসে যে বলে বসবে যে হ্যাঁ হ্যাঁ তাসলিমা নাসরিন হইছো বাট সে জানেই না সে কি করছে সে কি লেখছে তার মতবাদটা কি এটার এটার সোর্সটা হচ্ছে ভয় আর অন্ধবিশ্বাস এবং সেটাকেই ধ্বংস করতে হবে সেটাই সেটাই আমি আসলে হয়তোবা হ্যাঁ আপনারা যেটা বললেন যে আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে চাবেন না ঠিক আছে এটাও যুক্তিগত আমি আসলে কোনো আশ্রয় নিতে বলি নাই মানে আমার কথাটা ছিল যে যদি এভাবে সম্ভব হয় যে ঠিক আছে তুমি যদি একটা শক্তিকে বিশ্বাস করো ঠিক আছে তার উপাসনা করো কিন্তু এর বাহিরে এই অন্ধবিশ্বাস গুলো আসলে আমাদের পয়েন্ট কিন্তু আমাদের কিন্তু কিন্তু পয়েন্ট এটাই আমরা কিন্তু কখনো কাউকে বলছি না যে তুমি অন্ধবিশ্বাস করতে পারবে না আমরা আমরা জাস্ট দেখাচ্ছি যে তাদের অন্ধবিশ্বাসটা কেন অন্ধবিশ্বাস এবং কেন এটা অযৌক্তিক কেন এটা অমানবিক সেটা আমরা দেখাচ্ছি কিন্তু আমরা কিন্তু কাউকে বাধ্য করছি না যে তুমি বাবা অন্ধবিশ্বাস করতে পারবে না করলে তোমাকে আমরা মাইক এটা কিন্তু কখনো বলছি না বরঞ্চ আমাদের এখান থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অন্ধবিশ্বাস করাটাও মানুষের অধিকারের অংশ অধিকার সে অন্ধবিশ্বাস করতে চাইলে করুক কিন্তু আমরা এটা কেন ভুল এটা কেন অমানবিক এই জিনিসটা আমরা আলোচনা করি তার মানে কিন্তু আমাদের কিন্তু এরকম কোন বিয়া নাই যে আমরা তাদেরকে অন্ধবিশ্বাস করতে দিচ্ছি না তা কিন্তু না হ্যাঁ আপনারা তো অবশ্যই আমি একটা পোস্ট দেখলাম যে ঠিক আছে শরীফ শরীফার পেজটা ছিঁড়ে ফেলছে এটা তার অধিকার আছে আপনারা যুক্তিগত কথাই কিন্তু বলেন বাট এই যুক্তিটা তো সবার জন্য আসলে আই উড যে আপনারা অন্ধবিশ্বাস বা এটা প্রমোট না করেন বাট একটু সহজভাবে যদি আপনাদের লেখাগুলো যেগুলো লেখেন ব্লগের মধ্যে বা সামথিং এটা যদি আরেকটু সহজভাবে

একদম মানে চিল্লাkaita লবণ লাগায় দিচ্ছি এটাই বোঝেই ঢুকুক হ্যাঁ আমরা এটা চাই জানো সেটা বোঝেশুনে মানুষ ঢুকুক ভুল বোঝে ভুল করে যেন ঢুকে না পারে বোঝেশুনে ঢুকুক আমরা সবসময় চাই প্রত্যেকটা মানুষ বোঝেশুনে যেই ডিসিশনটা নেক এটাও তার অংশ যে সে বোঝেশুনে ডিসিশনটা নেক যে আমাদের ডলাকটা পড়বে কি পড়বে না সেটাও বোঝেশুনে নেক paranapa আপনাকে অনেক ধন্যবাদ আপনার মতামত ঠিক খুবই ভালো কিন্তু আমরা আসলে সেইভাবে কাজ করতে চাই না কিন্তু আপনার মতামতের জন্য আপনাকে ধন্যবাদ ওকে ভাইয়া থ্যাংক ইউ ভালো থাকবেন আপনি কি আর কিছু বলবেন উম না আসলে আমার আর কিছু বলার নেই আমি ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন ঠিক আছে শুভরাত্রি সানন্দু